ভাই এখানে দেখতে পাচ্ছি আপনার দোকানের সবচেয়ে বড় মাছ আর এগুলো পরে 800 টাকা জোড়া এগুলো 8 ইঞ্চি ওটা হলো আপনার 12 ইঞ্চি টাইগার শার্ক বড় সাইজটা এগুলো পরে 120 টাকা জোড়া এটা গোলফিশ ছোট সাইজটা 60 টাকা জোড়া এগুলো ব্ল্যাক মোর আছে গোলফিশ আছে মিক্স করা আমাদের এখানে 300 টাকা জোড়া এগুলো বাইরের ব্ল্যাক মোর থাইল্যান্ডের আচ্ছা বাইরের না জি এগুলো টেবিল টুবিল উপরে রাখার জন্য খুবই সুন্দর একটা সাইজ 8-12 ডেকোরেশন সহ হচ্ছে 250 টাকা 250 টাকা হ্যাঁ 9-18 কত করে পড়বে এগুলো এগুলো 350 টাকা ভিতরে ডেকোরেশন হে গাইস আসসালামু আলাইকুম এই মুহূর্তে আসি হচ্ছে ঢাকার কাটাবনে আসি হচ্ছে কাটাবন মার্কেটে তো আজকে আমরা হচ্ছে অ্যাকুরিয়াম দেখব পাশাপাশি হচ্ছে অ্যাকুরিয়াম ফিশ দেখব এই মুহূর্তে আমরা আসি আর রহমান অ্যাকুরিয়াম সেন্টারে আর আমার সাথে আছেন হচ্ছে হৃদয় ভাই তো হৃদয় ভাইয়ের কাছে আমরা এখন চলে যাব হৃদয় ভাইয়ের কাছ থেকে আমরা অ্যাকুরিয়াম এবং অ্যাকুরিয়াম ফিশের প্রাইসগুলো জেনে নেব বলে দিচ্ছি স্টার্টিং প্রাইস হচ্ছে 30 টাকা তো 30 টাকা থেকে কিন্তু প্রাইসটা শুরু হচ্ছে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই মিঠু ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেল আইকনটি প্রেস করে রাখবেন আসছি ইন্ট্রোর পরে গাইস এন্ট্রোর পরে চলে আসলাম আর রহমান অ্যাকুরিয়াম সেন্টারে আর আমাদের সাথে এই মুহূর্তে আছেন হৃদয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ শুরুতে ভাই আপনার শপের অ্যাড্রেসটা একটু জেনে নেব আমার শপ নং হলো 136 আর রহমান অ্যাকুরিয়াম সেন্টার ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট আচ্ছা ওকে তো আপনার কাছে কি কি ধরনের মাছ পাওয়া যায় বিভিন্ন কালেকশন আসছে নতুন অন্য অন্য কালেকশন আসছে আমরা দেখানোর চেষ্টা করব আচ্ছা ওকে ফার্স্ট কোনটা দেখাবেন বলেন ফার্স্টে যে পাশে অ্যাঞ্জেল দিয়ে শুরু করি অ্যাঞ্জেল আমার খুব পছন্দের মাছ হচ্ছে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল ফিশ অ্যাঞ্জেলের কয়েকটা কালেকশন আছে আমাদের বড় ছোট মিডিয়াম আচ্ছা এটা কি বড় সাইজ না হ্যাঁ এটা বড় সাইজটা কত করে ভাই এগুলো 150 টাকা জোড়া 150 টাকা সাদা আছে কালো আছে সবগুলো একই দাম 150 টাকা জোড়া 150 টাকা জোড়া আচ্ছা পাশেগুলো কি ছোট সাইজ পাশেগুলো একটু ছোট সাইজ এই যে পাশে আছে 100 টাকা জোড়া আচ্ছা এগুলো হচ্ছে 100 টাকা জোড়া জি এই পাশে দেখতে পাচ্ছি অনেক বড় বড় মাছ এগুলো কি মাছ এগুলো কই কাফ জাপানিজ কই কাফ এগুলো খুব লং লাস্টিং এটা অনেক দিন বাঁচে এগুলো কত করে পড়বে এগুলো 300 টাকা জোড়া 300 টাকা জোড়া জি এটারও ছোট বড় বিভিন্ন সাইজ আছে আচ্ছা পাশে গুলো কি ছোট সাইজ হ্যাঁ এগুলো একটু ছোট সাইজ এগুলো 150 টাকা জোড়া 150 টাকা জোড়া এগুলো খুবই কালার সুন্দর কালারফুল মাছ ভাই এখানে দেখতে পাচ্ছি আপনার দোকানের সবচেয়ে বড় মাছ জি এটাও কই কাফি এগুলো এই যে বড় গুলো পরে হলো আপনার 2000 টাকা জোড়া এটা হলো প্যারেঞ্জের জন্য কেউ যদি বাচ্চা করতে চায় তাদের জন্য খুবই সুন্দর হবে এই সাইজটা আর এগুলো পরে 800 টাকা জোড়া এগুলো 8 ইঞ্চি ওটা হলো আপনার 12 ইঞ্চি ভাইয়া এখানে কিছু মাছ দেখতে পাচ্ছি এগুলো কি মাছ টাইগার শার্ক বড় সাইজটা এগুলো পরে 120 টাকা জোড়া 120 টাকা জোড়া জি ভাইয়া এখানে আমরা কিছু মাছ দেখতে পাচ্ছি এগুলো কি মাছ এটা গোলফিশ ছোট সাইজটা কত করে পড়বে এগুলো 60 টাকা জোড়া 60 টাকা জোড়া জি এখানে কিছু ফিশ দেখতে পাচ্ছি এগুলো কি মাছ মিডিয়াম সাইজ কই কাফটা এটা 200 টাকা জোড়া 200 টাকা জোড়া মানে কই কাফের মধ্যে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজটা আমাদের কাছে আছে অ্যাভেলেবল ভাই আমরা যে মাছগুলো দেখতেছি এগুলো কি আপনি কুরিয়ারে পাঠান হ্যাঁ কুরিয়ারে পাঠানো যায় কুরিয়ার সিস্টেমটা কি কুরিয়ার কক্সিডে কার্টনে করে আমরা বিভিন্ন জায়গায় দিয়ে থাকি এগুলো বিভিন্ন এলাকায় মাছ তো 100% সেফ থাকে হ্যাঁ 100% সেফ থাকবে ভাই এখানে কিছু মাছ দেখতে পাচ্ছি বাট ক্যামেরা কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছি না একবারে বিকেট এটা কালো তো কালোর সাথে কালো মিক্স হয়ে গেছে যার জন্য বুঝাই দিতেছে ওয়াও নাইস খুব সুন্দর মাছ এগুলো কত করে এগুলো 200 টাকা জোড়া 200 টাকা জোড়া জি আচ্ছা পাশে কিছু মাছ দেখতে পাচ্ছি এগুলো কি মাছ বলেন আপনারা এটা হলো টেট্টা সরাসরি বাচ্চা দেয় এগুলো আমাদের দেশে এখন হইতেছে অ্যাভেলেবল আচ্ছা এগুলো তো সরাসরি বাচ্চা দেয় না জি দেশে আচ্ছা কত করে পড়বে এগুলো এগুলো 60 টাকা জোড়া 60 টাকা জোড়া আর পাশের গুলো ভাই এটা হলো রেড ক্যাপ ছোট সাইজটা এটা হলো 100 টাকা জোড়া 100 টাকা জোড়া ভাই ডাইন দিকে দেখতে পাচ্ছি এগুলো কি রেড ক্যাপ মিডিয়াম সাইজটা রেড ক্যাপে আমাদের তিনটা চারটা সাইজ আছে কত করে পড়বে এগুলো এগুলো জোড়া পড়ে 150 টাকা এই যে কালোটাও সেম প্রাইস ব্ল্যাক মোর আর এই যে পাশে দেখতে পাচ্ছি এগুলো এগুলো হলো জেব্রা ফিশ এগুলো 50 টাকা জোড়া 50 টাকা জোড়া জি ভাই এখানে কিছু ফিশ দেখতে পাচ্ছি কালো এগুলো কি গোল্ড এগুলো ব্ল্যাক মোর আছে গোল্ড ফিশ আছে মিক্স করা আমাদের এখানে মিক্স করা এগুলো কত করে পড়বে এগুলো 300 টাকা জোড়া এগুলো বাইরের ব্ল্যাক মোর থাইল্যান্ডের আচ্ছা বাইরের না জি
ভাই এগুলো কি মাছ এখানে মলি আছে বোল্ডাস মলি আছে টাইগার বার্ফ আছে কালো মলি আছে সাদা মলি আছে আচ্ছা কোটার প্রাইস কত সরাসরি বাচ্চা দেয় এগুলো সবগুলো একই প্রাইস 60 টাকা জোড়া 60 টাকা জোড়া তিনটা জাতি একই প্রাইস 60 টাকা জোড়া আচ্ছা এখানে আমরা কিছু গোল্ডফিশ দেখতে পাচ্ছি এগুলো হলো অরেন্ডা গোল্ডফিশ 150 টাকা জোড়া ব্ল্যাক মাস্টার সেম প্রাইস 150 টাকা অরেন্ডা না জি পাশে আমরা আরো কিছু মাছ দেখতে পাচ্ছি এগুলো কি মাছ এগুলো কমেট ফিশ কমেট কত করে 120 টাকা জোড়া 120 টাকা জোড়া জি আচ্ছা উপরের দিকে এগুলো এখানে মিক্স করা আছে কোইকা ভার্সে কমেট আছে এগুলো 120 টাকা জোড়া সেম প্রাইস ভাই এখানে কিছু ফিশ দেখতে পাচ্ছি এগুলো কি কমেটের বড় সাইজটা এগুলো আচ্ছা কমেটের বড় সাইজ অনেক বড় বড় সাইজ অনেক বড় বড় সাইজ এগুলো 250 টাকা জোড়া 250 টাকা করে জোড়া জোড়া ভাই নিচে কিছু মাছ দেখতে পাচ্ছি এগুলো কি সাগার ফিশ হ্যাঁ সাগার ফিশ গ্লাসের ময়লা খায় গ্লাসের ময়লা খায় কত করে এগুলো এগুলো 80 টাকা জোড়া 80 টাকা জোড়া ভাই এখানে কিছু ফিশ দেখতে পাচ্ছি এগুলো কি এটা কই কাফ এটা কই কাফের ছোট সাইজটা হ্যাঁ ছোট সাইজ কত করে এগুলো এগুলো 100 টাকা জোড়া 100 টাকা জোড়া হ্যাঁ ভাই এখানে কিছু ফিশ দেখতে পাচ্ছি একটু আনকমন টাইপের কি এগুলো এগুলো বাটার ফিশ বাটার ফিশ কত করে এগুলো একটু হিংস্র টাইপের অন্য অন্য মাছের সাথে রাখা যায় না আচ্ছা 200 টাকা জোড়া 200 টাকা জোড়া বাটার ফিশ হিংস্র টাইপের হ্যাঁ একটু হিংস্র টাইপের মনস্টার ফিশ মনস্টার ভাই এখানে একটা অ্যালন ফিশ দেখতে পাচ্ছি মানে ও একা কেন এগুলো আসলে দুইটা একসাথে থাকে না এটা ফ্লাও হন আচ্ছা এগুলো এক পিস করে রাখে কারণ ওরা কি হিংস্র নাকি একটু হিংস্র টাইপের হ্যাঁ আচ্ছা অন্য অন্য মাছের সাথে রাখা যায় না হ্যাঁ কত করে পড়বে এটা এটা পড়ে 5000 টাকা পিস 5000 টাকা পিস আর চোখগুলো দেখেন সেই একটা কালার ভাই আমরা তো বেশ কিছু অ্যাকোয়ারিয়াম ফিশ দেখলাম এর পাশাপাশি তো আরো অনেক ফিশ আছে আপনার কাছে হ্যাঁ আরো বিভিন্ন রকম কালেকশন আছে এখন একটু কম আছে কালেকশন আচ্ছা আমরা আজকে এখন একটু অ্যাকোয়ারিয়াম দেখাই অ্যাকোয়ারিয়াম দেখি আচ্ছা অ্যাকোয়ারিয়াম হচ্ছে মিনিমাম কত টাকা থেকে শুরু হবে এগুলো আপনার মিনিমাম প্রাইস হলো 90 টাকা থেকে শুরু হয় যারগুলো হলো 90 টাকা করে এগুলো হচ্ছে 90 টাকা করে হ্যাঁ চাইনিজ আছে দেশি আছে এগুলো হলো 6 ইঞ্চি 6 ইঞ্চি যার জি উপরে আছে 8 ইঞ্চি এগুলো সবগুলো একই প্রাইস 8 ইঞ্চি যেগুলো আছে উপরে তিনটা লেয়ার আছে আমাদের আচ্ছা 8 ইঞ্চি গুলো কত করে 8 ইঞ্চি গুলো হলো 130 টাকা 130 টাকা তার নিচে আছে 10 ইঞ্চি সাইজটা যেটা সবচেয়ে বড় সাইজটা এগুলো কত করে এগুলো 180 টাকা 180 টাকা জি ভাইয়া এখানে একটা অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছি এটা ছোট সাইজের না কত ছোট সাইজের এগুলো টেবিল টুবিলের উপর রাখার জন্য খুবই সুন্দর একটা সাইজ 8-12 এটা কত 250 টাকা 250 টাকা এগুলো কি সহ ডেকোরেশন সহ ডেকোরেশন সহ ভিতরে ডেকোরেশন সহ এটা কিন্তু আমরা এমনিতে আরো বেশি বিক্রি করি আপনার ব্লগের জন্য একটু ডেকোরেশন সহ হচ্ছে 250 টাকা 250 টাকা হ্যাঁ ডান পাশে আমরা আরো দুটো অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছি এটা সাইজটা কত এটা হলো 9-18 9-18 কত করে পড়বে এগুলো এগুলো 350 টাকা ভিতরে ডেকোরেশন সহ আচ্ছা 350 টাকা ডেকোরেশন সহ জি ভাই পাশে আমরা আরেকটা অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছি এটা দেখতে কিন্তু অনেক সুন্দর ডেক্সের মতো আর কি টলি সহ 1.5 ফিট বাই 1 ফিট এটা নিচে টলি আছে আচ্ছা ওকে আমরা একটু নিচের পাটা দেখে দিই এখানে কিন্তু আপনারা শোপিস রাখতে পারবেন বিভিন্ন ধরনের শোপিস টপিস সাজানোর জন্য খুবই সুন্দর হবে এটা কি কাঠের ভাই এগুলো কেরোসিন কাঠের কেরোসিন কাঠ কত পড়বে এটা প্রাইস এটা 1500 টাকা ভিতরে ডেকোরেশন সহ আচ্ছা 1500 টাকা ডেকোরেশন সহ সিস্টেম আছে এই যে খাবার দেওয়ার সিস্টেম আছে আর কি জি এরপর তারপর এক সাইজ বড় এটা আচ্ছা আচ্ছা আমরা যে সাইজটা দেখলাম এটা হচ্ছে আরেক সাইজ বড় তাই না জি এটা 2 ফিট বাই 1 ফিট আচ্ছা ওকে সেম টু সেম কেরোসিন কাটের মধ্যে এটা আচ্ছা 1800 টাকা ভিতরে ডেকোরেশন সহ এটা পড়বে 1800 টাকা ভিতরে ডেকোরেশন সহ জি কাটের কেরোসিন কাটের সবগুলো সাইজই আমাদের কাছে অ্যাভেলেবল আছে সবগুলো আমরা দেখানোর চেষ্টা করব ভাই পাশে আমরা আরেকটা অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছি এটা কি কাঠ ভাই এটা কেরোসিন কাঠের উপরে ফর্মিকা লাগানো এটা এই যে খুব সুন্দর একটা ফর্মিকা বোর্ড ইউজ করা এটা দিয়ে খাবার দেওয়া যাবে তো জি এখান দিয়ে খাবার দেওয়ার সিস্টেম ভিতরে একটা শেলফ আছে ভিতরে শোপিস টপিস সাজানোর জন্য খুবই সুন্দর হবে এখানে কিন্তু একটা শেলফ আছে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আসবাবপত্র রাখতে পারবেন জি এটার প্রাইস কত পড়বে এটা 2200 টাকা ভিতরে ডেকোরেশন সহ 2200 টাকা ডেকোরেশন সহ জি ভাই আমরা যেটা দেখলাম এর পাশাপাশি আরেকটা অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছি এটা কত বাই কত সাইজ এটা 2 ফিট বাই 1 ফিট 2 ফিট বাই 1 ফিট এটা প্রাইস কত পড়বে এটা ভিতরে ডেকোরেশন সহ পরে 2500 টাকা আচ্ছা 2500 টাকা এটা তো কেরোসিন কাঠের এটাও কেরোসিন কাঠ কাঠের উপরে ফর্মিকা লাগানো এটাও কিন্তু ডেকোরেশন দেওয়া আছে এখানে কিন্তু আপনারা শোপিস রাখতে পারবেন শোপিস টপিস রাখার জন্য খুবই সুন্দর হবে পাশে আমরা আরেকটা অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছি এটা কি কাঠের এটা কেরোসিন কাঠেরই কাঠের উপরে কালার করা এটা দুই কাঠের উপরে কালার করা নিচে তো আপনার শোপিস রাখা যাবে জি এটা সেলফ সিস্টেম এটা হলো সামনে কাঠের সেলফ সিস্টেম অনেক বড় একটা সেলফ আছে কিন্তু এখানে কিন্তু অনেক কিছু রাখা যাবে আচ্ছা এটার সাইজটা কত হবে এটা 2 ফিট বাই 1 ফিট প্রাইস কত এটার এটা ভিতরে ডেকোরেশন সহ 2500 টাকা 2500 টাকা জি পাশে আমরা আরেকটা বড় সাইজ অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছি এটা সাইজটা কত ভাই হলো 2.5 ফিট 30-15 সাইজটা আচ্ছা ওকে 30-15 সাইজ আচ্ছা এটাতে ডেকোরেশন সহ কত পড়বে প্রাইস এটা ভিতরে ডেকোরেশন সহ পড়ে 4000 টাকা এটা নিচে সেলফ সিস্টেম এটা ডাবল সেলফ এক্স আছে এখানে কিন্তু সেলফে অনেক কিছু রাখতে পারবেন
কত বলেন প্রাইসটা 4000 টাকা ভিতরে ডেকোরেশন সহ 4000 টাকা ডেকোরেশন সহ বামবাসে যেটা দেখতে পাচ্ছি আর একটু বড় সাইজ এটা কত বাই কত এটা 3 ফিট 3615 এটা কিন্তু ডাবল শেলফ নিচে দুইটা আছে দুই নিচে হচ্ছে দুইটা শেলফ আছে শেলফ আছে তো এই দুইটা শেলফে কিন্তু আপনারা অনেক কিছু রাখতে পারবেন আর ভিতরে কিন্তু অনেক সোফিস রয়েছে এই ডেকোরেশন সহ তো আপনারা বিক্রি করেন জি ডেকোরেশন সহ আমরা কত বলবেন এটা প্রাইস এগুলো ডেকোরেশন সহ পড়বে 4500 4500 টাকা আপনারা কিন্তু এটা ডাইনিং এ রাখতে পারবেন কারণ এটা যেহেতু একটু বড় সাইজের একটু আগে আমরা যেটা দেখছিলাম সেটাতে হচ্ছে দুইটা সেলফ আছে এটাতে তিনটা সেলফ আমাদের সবচেয়ে বড় একুরিয়াম এটা মানে এটা আপনার দোকানের সবচেয়ে বড় একুরিয়াম এটা 3.5 ফিট আচ্ছা এটা প্রাইস কত আসবে এটা ভিতরে ডেকোরেশন সহ পড়ে 7000 টাকা 7000 টাকা এই যে আমি একটু ডেকোরেশন দেখে দেই এই যে এর ভিতরে কিন্তু অনেক শোপিস আছে তো এই সব কিছু সহ প্রাইসটা কত আসবে 7000 টাকা সব 7000 টাকা আচ্ছা ওকে সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কিন্তু অ্যাকোয়ারিয়াম এটা কিন্তু অনেক বিগ সাইজের একটা অ্যাকোয়ারিয়াম আচ্ছা পাশে আমরা আরেকটা অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক বড় সাইজের এই যে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা অ্যাকোয়ারিয়াম এটা সাইজটা কত ভাইয়া এটা 3615 3 ফিট 3615 এটার প্রাইস কত আসবে এটা ভিতরে ডেকোরেশন সহ আসবে 3500 টাকা 3500 টাকায় কিন্তু আপনারা এত বিগ সাইজের একটা অ্যাকোয়ারিয়াম পেয়ে যাবেন কম প্রাইসে খুবই সুন্দর হবে খুবই বড় একটা আর এটা কিন্তু অনেক কম প্রাইসের মধ্যে ভাই পাশে আমরা আরেকটা অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছি এটা সাইজটা কত এটা 2.5 ফিট 3 ফিটের এক্সেস ছোট সাইজটা আচ্ছা আচ্ছা ছোট সাইজটা কত পড়বে এটা প্রাইসটা এটা ভিতরে ডেকোরেশন সহ পড়বে 3000 টাকা 3000 টাকা ডেকোরেশন সহ ভাই আমরা তো বেশ কিছু অ্যাকোয়ারিয়াম এবং অ্যাকোয়ারিয়াম ফিশের প্রাইস জানলাম তো আপনাদের কাছে তো সোফিসও পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির সোফিস পাওয়া যায় আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু সোফিস রয়েছে এগুলোর প্রাইস কেমন হতে পারে ভাই এগুলো চাইনিজ তো এগুলো 450 টাকা করে পড়ে আচ্ছা আচ্ছা দেশিগুলো হবে বিভিন্ন কালেকশন আছে খাবার আছে এখানে তো মাছের খাবারও পাওয়া যায় হ্যাঁ মাছের খাবার ছোট বড় সব সাইজ পাওয়া যায় এরপর মাছের বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায় মেডিসিন গুলো আছে কালার পাথর আছে তারপরে অক্সিজেন আছে সবকিছুই আছে হ্যাঁ মাছের যাবতীয় সবকিছু পাওয়া যায় মাছের হিটার সবকিছু দেওয়া যায় আচ্ছা ভাই কুরিয়ারের সিস্টেমটা বলে দেন আপনি আপনাকে কি আগে পে করতে হবে হ্যাঁ কুরিয়ারে আমাদের আগে পে করতে হয় আর মাছ তো 100% সেফ থাকবে 100% বাংলাদেশে যে কোনো স্থানে আপনি কুরিয়ার করতে পারবেন জি জি বাংলাদেশে যে কোনো আচ্ছা ওকে তো লাস্ট আপনার দোকানের অ্যাড্রেসটা আরেকবার বলে দেন আমাদের দোকানের নাম হলো আর রহমান একুরিয়াম সেন্টার 136 নম্বর দোকান ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট আর আমাদের দোকানটা সাপ্তাহিক একদিন বন্ধ থাকে সেটা হলো মঙ্গলবারে ভিউয়ার্স আপনারা তো দেখেই নিলেন আর রহমান অ্যাকোয়ারিয়াম সেন্টারের পক্ষ থেকে আজকে অ্যাকোয়ারিয়াম এবং অ্যাকোয়ারিয়াম ফিশ নিয়ে একটি ভিডিও সো যারা এগুলো পারচেজ করবেন ওনার দোকানে চলে আসবেন ওনার দোকানে কিন্তু সবচেয়ে কম দামে আপনারা কিন্তু অ্যাকোয়ারিয়াম এবং অ্যাকোয়ারিয়াম ফিশগুলো নিতে পারবেন আর পাশাপাশি আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর যারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে ফেসবুকে দেখলেন আমাদের পেজটি ফলো করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ